হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় হলো ওজন বাড়ানোর সেরা কয়েকটি উপায়। অনেক মানুষ আছে যাদের ওজন কম থাকার কারণে একটু মনকষ্টে ভোগে, অনেক কিছু করেও ওজন বাড়াতে পারছেন না। সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে যা মেনে চললে সহজে ওজন বেড়ে যাবে। প্রথমে বলবো, ওজন বাড়াতে হলে খিদে বাড়াতে হবে। এর জন্য সারা দিনে 6 থেকে 8 গ্লাস জল খেতে হবে। তবে খেতে বসার আগে বা খাওয়ার মাঝখানে জল খাওয়া চলবে না, কারণ এতে আপনার খিদে নষ্ট হয়ে যাবে। এরপরে বলি, ওজন বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন। খাবারের ভারসাম্য রেখে খাবার খেতে হবে। প্রয়োজনীয় প্রোটিন, ক্যালোরি, শর্করাযুক্ত খাবার খেতে হবে। তবে শর্করা জাতীয় খাবারে প্রচুর ফ্যাট থাকে। ওজন বাড়ানোর জন্য অতিরিক্ত মাত্রায় শর্করা জাতীয় খাবার খাবেন না, কারণ অতিরিক্ত মাত্রায় শর্করা জাতীয় খাবার খেয়ে পরবর্তী সময় শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই শর্করা জাতীয় খাবার খেতে হবে সাবধানে। এরপরে বলি, সকালে, দুপুরে ও রাতের খাবারের মাঝখানে এটা সেটা খাবেন না। অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বেছে বেছে পুষ্টিকর খাবার খেতে পারেন পেট ভরার জন্য। ওজন বাড়ানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা জিনিস তা হলো শরীর চর্চা। সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীর ফিট থাকবে এবং নিয়মিত ব্যায়াম করলে আপনার খিদেও বাড়বে, যার ফলে আপনি বেশি খেতে পারবেন। নিয়মিত শরীর চর্চায় আপনার পেশি সুগঠিত হবে। এছাড়া আরো একটি নিয়ম এর সাথে মানতে হবে, তা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। ওজন বাড়ানোর জন্য সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে ধূমপান না করা। যত বেশি ধূমপান করবেন, আপনার খিদে না পাওয়ার সমস্যা বাড়তে থাকবে। ধূমপান ছেড়ে দিলে আপনার খিদেও বাড়তে থাকবে, যার ফলে আপনার ওজন বাড়তে সাহায্য করবে। এই ছিল ওজন বাড়ানোর জন্য কয়েকটা টিপস। আশা করছি এই টিপসগুলো আপনার কাজে আসবে। কেমন লাগলো আজকের ভিডিও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়।